আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছি আজকে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা কালেকশনই একদম নতুন কালেকশন। ভাই, এগুলো তো চিটাগং সেগুন কাঠের, তাই না? জি জি, এটা চিটাগং সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমাদের দর্শকদের কি কি ফার্নিচার দেখাবেন আজকে? ফার্নিচার আইটেম বলতে পারলে সবকিছুই, মানে খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল সবকিছু, মোটামুটি সবকিছু আপনার কাছে পাওয়া যায়। এগুলো তো আপনি নিজেরাই তৈরি করেছেন? জি জি, আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু সরাসরি কালেকশনে চলে যাব এবং বিস্তারিত সহকারে দেখব, তারপর ইনশাআল্লাহ প্রাইস সম্পর্কে ধারণা নেব যে কত টাকা হলে আপনারা অরিজিনাল এবং সেগুন কাঠের ফার্নিচারগুলো কিনতে পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন, এই সুবিধাটা রয়েছে। তার আগে অবশ্যই ভাই আপনাদের শপের নামটা এবং অ্যাড্রেসটা বলে দিবেন। নাফিসা ফার্নিচার, খোলামুড়া, কেরানীগঞ্জ, ঢাকা। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা এটাই দেখাই, তারপর আমরা অন্য কক্ষে যাব, কারণ ওনাদের কিন্তু প্রায় অনেকগুলো রুম রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু ইউনিক এবং নতুন নতুন কালেকশন রয়েছে। তো ভাই, প্রথমে কোথা থেকে শুরু করবেন আজকে? আমরা আজকে আমাদের খাট থেকে শুরু করবো, তাই তো? এটা একদম বেছানো আছে, দেখতে পাচ্ছি, খুবই চমৎকার খাট। আর ওনাদের কাছে শুধুমাত্র চিটাগং সেগুন কাঠেরই ফার্নিচার পাওয়া যায়, অন্যান্য কাঠের ফার্নিচার পাবেন না। ভাই, অর্ডার দিলে কি বানানো পাবেন? হ্যাঁ, অর্ডার দিলে কিন্তু অন্যান্য কাঠ না, কিন্তু যে কোনো ডিজাইন পাওয়া যায়, যে কোনো ডিজাইন। বাট কাঠ সেগুন কাঠই হবে, সেগুন কাঠই হবে। আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র সেগুন কাঠের জন্য। ওকে, তো দেখতে পাচ্ছি খাটটি খুবই চমৎকার ডিজাইন। এটার সাইজ কত ভাই? কত আছে? 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7। আর এটার থিকনেস তো হলো আপনার 2 ইঞ্চি মোটা। আচ্ছা আচ্ছা। আর এটা হলো ফুল বক্স, ফুল বক্স করা আছে, এবং এটার হাই সাইড চার ও ছাড়ে একটা ডিজাইন আছে। আপনি চার ও ছাড়েটা একটু দেখান। জি জি জি, একদম যদি চায় এখানে ডিজাইনটা এখানে ম্যাচিং করে নিবে। আচ্ছা, তাও ঠিক আছে। ওকে, তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আমরা কিন্তু আজকে যে কয়টা কালেকশন দেখাবো তার বাইরেও আপনারা চাইলে অর্ডার দিয়ে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই, সেগুন কাঠের এই খাটার প্রাইস কেমন পড়তে পারে? এটার প্রাইস হলো আপনার 75,000 টাকা। 75,000 টাকা, 2 ইঞ্চি কাঠের মধ্যে? 2 ইঞ্চি কাঠের মধ্যে, কিন্তু এটা পায়াটা হলো 6x6। আচ্ছা, হাই শ্যাডো আপনার 2 ইঞ্চি। আচ্ছা, কিন্তু যখন আবার এটার আপনি রেট কমাইতে চান তখন কাঠের থিকনেসটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর কোনটা দেখবো আমরা? তারপর আমরা একটা শোকেস দেখি। শোকেসটা কিন্তু সর্বদা আমার চোখ পড়েছে এটার মধ্যে, কেননা খুবই বড় সড় একটা শোকেস এবং খুবই চমৎকার একটা শোকেস। এটাকে বলে টাইটানিক শোকেস, টাইটানিক শোকেস বলে না? জি, এটা টাইটানিক শোকেস। আচ্ছা আচ্ছা, তো এটা টাইটানিক শোকেস, এটার ভিতরে যে ইয়াগুলা সেলফগুলা এগুলো আপনার 10 মিলিমিটার, 10 মিলিমিটার গ্লাস করা আছে, 10 মিলিমিটার গ্লাস করা। অনেকে কাট দেয় বাট ওনারা কিন্তু এখানে গ্লাস ইউজ করছে, গ্লাস করা। আচ্ছা ভাই, ভেতরটা তো আলোকিত কেন? উপরে কি লাইট আছে? না, উপরে লাইটিং আছে এবং এলইডি লাইট দেওয়া, এলইডি লাইট দেওয়া, লাইট গরম হবে না এবং কাটবেও না। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যে সামনের পাল্লাগুলো এটা 6 মিলিমিটার, 6 মিলিমিটার। জি, এটা ভাই অরিজিনাল চিটাগং সেগুন কাঠের তো নাকি? এটা অরিজিনাল চিটাগং সেগুন, এবং কেউ যদি মনে করে যে না আমি মিস্ত্রি দেখায় নিব, সেটা সম্ভব, সেটাও সম্ভব। জি, ওকে, ঠিক আছে। এটা সাইজ কত বাই কত দিচ্ছেন? এটা 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট রয়েছে। নিচে তিনটা ডয়ের রয়েছে, ওকে, এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে। তিনটা ডয়ের রয়েছে নিচে এবং দুই সাইডে পাল্লা, দুই সাইডে দুইটা পাল্লা আছে। আচ্ছা, এটা কি ক্যারি করার জন্য টু পার্ট করা যাবে? এটা টু পার্টই, এটা ওয়ান পার্ট না, এটা টু পার্ট, এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, ঠিক আছে। আর পেছনে কি ব্যবহার করছেন আপনারা? পিছনে পেছনে গর্জন কাঠের প্লাই, গর্জন কাঠের প্লাই ব্যবহার করছেন। আচ্ছা, এবং ভেতর হচ্ছে গ্লাস ইউজ করা আছে সম্পূর্ণ আপনার চিটাগং সেগুন কাঠে। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হলো আপনার 44,000 টাকা, 44,000 টাকা, কিন্তু এটা 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,000 টাকা, 40,000 টাকা বড় বড় নিয়ে আসতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, দর্শক দেখেন 44,000 টাকা হলো আপনারা এই বড় শোকেসটি পেয়ে যাবেন, লাইট রয়েছে ভেতরে। মনে করেন এই ভিতরে কথা হলো, যেমন দামটা যদি মনে করেন একটু বেশি হইলো, মানে জিনিসটা সঠিকভাবে যেন আমরা দিতে পারি, আর সব সময় মানে একদম রিজনেবল, রিজনেবল প্রাইসের মধ্যে, ইনশাআল্লাহ প্রাইসের ভিতরে যেন আমরা দিতে পারি। আচ্ছা, এই কারণে আমরা চেষ্টা করি, কারণ আমাদের নিজস্ব মিস্ত্রি, নিজস্ব কারখানা। আচ্ছা, এই কারণে মানে আমি একটা কারখানা দেখেছি, মাশাআল্লাহ খুব বড় কারখানা এবং অনেক কর্মী রয়েছে আপনার কারখানায়, মাশাআল্লাহ। তো যাই হোক, আর তারপর ভাই আরেকটা খাট দেখতে পাচ্ছি এখানে। তারপর আমরা এই খাটটা, এটা হলো আপনার সেমি বক্স খাট, সেমি বক্স খাট, ওকে, 2.5 ইঞ্চি মোটা, 2.5 ইঞ্চি মোটার মধ্যে করা আছে, 2.5 ইঞ্চি মোটা, এটা গাড়ি খাট বলে, গাড়ি খাট বলে। আচ্ছা, এটা সেমি বক্স খাট, 2.5 ইঞ্চি মোটা, গাড়ি খাট। আচ্ছা আচ্ছা, আর এটার বিছানাটা হবে গর্জন কাঠের, গর্জন কাঠের বিছানা হবে, গর্জন কাঠের বিছানা, হাইসা হবে সেগুন কাঠের, হাইসা হবে সেগুন কাঠের, হাইসা সেগুন কাঠের। আচ্ছা, বিছানা গর্জন কাঠের, ওকে। আর মানে কাঠের কোয়ালিটি যদি আমরা একটু কাছ থেকে দেখি, এটা হলো আপনার
এই যে আপনি সেগুন কাঠ বুঝবেন, চিটাং সেগুন, এই ফাইবার গুলো ফাইবার গুলো দেখে বুঝবেন আসলে চিটাং সেগুন কিনা। আচ্ছা আচ্ছা। আর এটা একদম এই যে পানি দিলে পানিটা পড়ে যাবে, কারণ এটা হলো আপনার আজীবন গ্যারান্টি, মানে যখন আমাদের মাল ঘুনে খায়, কারণ যখন দুই চার দশ বছরে খাবে না তখন আজীবনও খাবে না, এই কারণে আমাদের এটা আজীবন গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে। আর এই খাটটা আপনার বিছানাটা মাঝখানে দুইটা গুঁড়া থাকবে। আচ্ছা আচ্ছা। তাও গর্জন কাঠে, গর্জন কাঠে। আচ্ছা, তো এটার প্রাইস কেমন পড়বে? এটা আমরা 36,000 টাকা দোকানের বিক্রি, আমাদের শোরুমের বিক্রি 36,000 টাকা। আচ্ছা, তো আপনার মাধ্যমে আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে তার জন্য 4,000 টাকা ডিসকাউন্ট। তার মানে কত টাকা চলে আসলো? 32,000 টাকা চলে আসলো। 32,000 টাকা হলে এই খাটটা নেওয়া যাবে, তাই তো? আচ্ছা, লেকার করা অরিজিনাল চিটাং এবং সেগুন কাঠের খাট। আচ্ছা ঠিক আছে ভাই, তারপর কোন কালেকশন দেখব? তারপর আমরা একটা ড্রেসিং দেখি, একটি চমৎকার ড্রেসিং দেখব আমরা। এই তো দেখতে পাচ্ছি, এটার সাইজ কত হয়, কত করা আছে? এটা 3.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3.5 ফিট বাই 7 ফিট, 3.5 ফিট বাই 7 ফিট। এটার ভিতরে অনেকগুলো ডয়ের, আপনার 5টা ডয়ের। আচ্ছা আচ্ছা, 5টা ডয়ের, একটা ওয়ার্ডরোবের কাজ করবে এটা। 5টা ডয়ের, 2টা পাল্লা দাও আছে, 2টা পাল্লা, 5টা ডয়ের, এগুলো ডয়ের। আচ্ছা, ভেতরগুলো কি কাট করা আছে? ওগুলা গামারি কাট, গামারি কাট, তাও আপনার গ্যারান্টি সহকারে থাকবে। আচ্ছা তো ঠিক আছে। আর দেখতে পাচ্ছি, দেখেন কাঠের কোয়ালিটি দেখেন, খুবই চমৎকার ফাইবার। হ্যাঁ, ফাইবারগুলো একদম যেমন। আচ্ছা, এখানে একটা কি বলে এটাকে, পায়া পায়া দেওয়া আছে, খুবই চমৎকার। ওকে, তো এখানে মনে গ্লাস লাগানো হবে না? এটা হ্যাঁ, গ্লাস লাগানো, এটা মানে কমপ্লিট হয় নাই তো, তাই মাত্র লেকার করা হয়েছে। এটার প্রাইস কত হলে নেওয়া যাবে ভাইজান? এটার প্রাইস ছিল 26,000 টাকা আমাদের দোকানের প্রাইস। আচ্ছা, আমাদের দোকানের প্রাইস 26,000 টাকা, তো আপনার ভিডিও দেখে আসলে এটা 4,000 টাকা ডিসকাউন্ট, তার মানে 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 22,000 টাকা হলো দর্শক আপনারা এটা ক্রয় করতে পাচ্ছেন। প্রত্যেকটা কালেকশনে খুবই চমৎকার কালেকশন, মানে এগুলো সব নতুন নতুন একদম নতুন, 2023 সাল উপলক্ষে করে রাখছে, বাট ভিডিওতে আপনারা এর আগে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। ওকে, তারপর এখানে আরো একটা কালেকশন দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এই তো, এটা হলো 4 ফিট বাই 7 ফিট, 4 ফিট বাই 7 ফিট। ওকে, 4 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এবং এটার দুই সাইডে দুইটা বক্স আছে আপনার ইয়া রাখার জন্য, কসমেটিক্স রাখার জন্য। আচ্ছা আচ্ছা, দুই সাইডে দুইটা বক্স আছে। এই গ্লাসটা আপনার 6 মিলি মোটা, 6 মিলি মোটা। জি জি। আচ্ছা, আর ভিতরে আপনার এটা একটা আলমারির কাজ করবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা আলমারির কাজ করবে ভিতরে, প্রচুর জায়গা রয়েছে ভিতরে, আপনারা আলমারি এবং ড্রেসিং দুইটাই এটা ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, সাইডে যদি তাকে সাইডে গ্লাস করা আছে? হ্যাঁ, সাইডে গ্লাস করা আছে, সাইডে গ্লাস করা আছে, উপরে দুইটা লাইটিং দেওয়া আছে। এখানে কি ইয়া বসবে, মানে এটা গ্লাস বসবে, সব গ্লাস বসবে। আচ্ছা ঠিক আছে, উপরে লাইটিং করা আছে, লাইটিং করা আছে, উপরে দুই পাশে দুইটা লাইটিং করা আছে ভাই। এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস ছিল আপনার 28,000 টাকা। 28,000 টাকা, এটা কি শোরুমের প্রাইস নাকি? এটা শোরুমের প্রাইস 28,000 টাকা। আর অফার প্রাইস কত দিবেন? আপনার অফার প্রাইস ছিল আপনার 4,000 টাকা ডিসকাউন্ট, তার মানে 24,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে, আর তারপর কোনটা দেখব আমরা? তারপর আমরা একটা খাট দেখি। আচ্ছা, খুব মানে খুব সুন্দর একটা খাট। ওকে, যারা ডিজাইন পছন্দ করে না, যারা মনে করে যে আসলে সিম্পল নেব, সিম্পল নেব, তাদের জন্য আর কি, মানে বেশি দিন লং টাইম ইউজ করবে, সিম্পলের মধ্যে কম খরচে মোটামুটি ভালো একটা ফ্লোর ম্যাট, যেটাকে বলে ফ্লোর ম্যাট খাটগুলো আছে না, এটা ফ্লোর ম্যাট। এই যে, ও আচ্ছা আচ্ছা, এতটুকু উঁচু হয়, এতটুকু উঁচু ফ্লোর ম্যাট, বুঝতে পারছি। কিন্তু পায়ের সাইড, এটা পায়ের সাইড, আর হেড সাইড, জি এটা হেড সাইড। আচ্ছা আচ্ছা, এটা লেগ, এটা হেড, তো এটা হলো আপনার ফ্লোর ম্যাট খাট বলে আর কি। আচ্ছা আচ্ছা, এটা একদম মোটামুটি কম প্রাইজের ভিতরে আমরা দিব। সেটা হলো আপনার দুই সাইডের দুইটা যে হাইসা থাকবে, সেই হাইসারও একই, আচ্ছা একই সিস্টেমে, মানে বক্স, ফুল বক্স, ফুল বক্স সিস্টেম। আচ্ছা আচ্ছা, ফুল বক্স, ফুল বক্স সিস্টেম, ফ্লোর ম্যাট, আর মাঝখানে দুইটা গুড়া থাকবে, আর বিছানা থাকবে হলো বোর্ডের, বোর্ডের বিছানা। হ্যাঁ, বোর্ডের বিছানা। আচ্ছা, এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস হলো মাত্র 24,000 টাকা। 24,000 টাকা পড়বে। এটা কি মানে অফার প্রাইস না? এটা দোকানের প্রাইস। আর এমনি কত টাকা হলে এটা নেওয়া যাবে? অফার প্রাইস 3,000 টাকা, অফার 21,000 টাকা হলে নেওয়া যাবে। 1,000 টাকা হলে এটা দেওয়া, বরাবর চার করে দিতে পারতেন, 20,000 টাকা হলে নেওয়া যেত, এরকম করতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথা আমি 1,000 আরো ছেড়ে দিলাম, 20,000 টাকা। আচ্ছা যাই হোক, তারপর কোনটা দেখবো আমরা? তারপর আমরা একটা শোকেস দেখি, শোকেস দেখবো এটা। আচ্ছা, এর আগে আমরা শোকেস দেখেছিলাম, ওটা ছিল 4 পাল্লা, 4 পাল্লা, এটা হচ্ছে 3 পাল্লা, 3 পাল্লা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু নিচের কোয়ালিটিটা একই, 3টা ডয়ের,
দুটো পাল্লা, তিনটা ডোর দুটো পাল্লা দেওয়া আছে এবং উপরও কিন্তু ওই দেখেন উপরে তিনটা পাল্লা, চিটাগং সেগুন কাঠের। ওকে, চিটাগং সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা, এটার সাইজ কত ভাই, কত রেখেছেন? 5 ফিট ভাই, 6.5 ফিট, 6.5 ফিট রেখেছেন। জি আচ্ছা ঠিক আছে। এবং এটা কাট পাল্লা হলো তিনটা এবং এই কাটটা হলো 1 ইঞ্চি মোটা, 1 ইঞ্চি মোটা কাট করা আছে, 1 ইঞ্চি মোটা কাট করা আছে। আচ্ছা, ফুল লেগার করা, ফুল লেগার করা আছে। জি ওকে, এটা আপনার যেই লেগারটা, এটা আমাদের প্রত্যেকটা লেগারেরই 10 বছরের গ্যারান্টি। আচ্ছা, 10 বছরের ভিতরে যদি কোনো কালার নষ্ট হয়ে যায় এটা আমরা রিপ্লেস করে দেব, রিপ্লেস করে দিবেন বা আপনি সার্ভিসিং করে দিবেন, এর ভিতরে আর কোনো তাদের কোনো খরচ নাই, এটা আমাদের কোম্পানির খরচে আমরা করে দেব। আচ্ছা, এটার প্রাইস কত করে নেওয়া যাবে? এটার প্রাইস হলো 38,000 টাকা, 38,000 টাকা, এটা আমাদের দোকানের প্রাইস। আচ্ছা, আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য 4,000 টাকা ডিসকাউন্ট, ওকে, মাত্র 34,000, 34,000 টাকা। অনেকে নাও আসতে পারে, ফোন দিলে তো ভিডিও কলে দেখা যায়, তাদের ওখানে মাল পৌঁছে যায়, কোনো জায়গা আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন, ডেলিভারি দিব, কিন্তু ভাড়াটা তাদের বহন করতে হবে, বহন করতে হবে, সেটা হলো এখন আপনার ওই কুরিয়ার সার্ভিসে হোক বা তারা পিক আপ দিয়ে নেবে। আচ্ছা, কিন্তু আলী ভাই আমরা হচ্ছে এখানে একটু সময় বেশি না ব্যয় করি, আমরা তার পাশে চলে যাব। দর্শক, এনার এই পাশে আরেকটা কিন্তু এখানে কক্ষ রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু কালেকশন রাখা আছে এবং প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর কালেকশন। তো এখান থেকে আপনারা কি দেখাবেন, এখানে কোথা থেকে শুরু করবেন? আগে আমরা ওয়ার্ড্রোব দেখাই, ওয়ার্ড্রোব দেখাবেন আগে না? আচ্ছা, দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোবটা, এই তো যাদের ওয়ার্ড্রোব দরকার চাইলে কিন্তু এই ওয়ার্ড্রোবটা নিতে পারেন। এটাও কিন্তু চিটাগং সেগুন, এটা চিটাগং সেগুন, এবং ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবে আসলে যে কি সেগুন। আচ্ছা আলী ভাই, চিটাগং ছাড়া কি সেগুন কাঠ হয় না? চিটাগং সেগুন ছাড়া সেগুন কাঠ হয়, কিন্তু আসলে ওটা হয় যশোর, যশোর আপনার মধুপুর সিলেট ওগুলো দিকে ফার্নিচার তৈরি হয়, অ্যাভেলেবেল অনেকেই তৈরি করতেছে। যারা মনে করেন যে আপনার কম দামে দিতেছে সেগুন কাঠ, কিন্তু আসলে কাস্টমার মনে করে ওইটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ, কিন্তু আসলে বাট আমাদেরকে ভিডিওতে সবাই তো বলে চিটাগং সেগুন, সবাই বলে কিভাবে কাঠটা বিশ্বাস করবে? একমাত্র এই যে এই নদীর ঢেউয়ের মতো যে ফাইবারগুলো, এগুলাই দেখলে মনে করবেন যে চিটাগং সেগুন, 100% চিটাগং সেগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কালো ফাইবার হইতে হইব, কালো ফাইবার ছাড়া আপনি এটা বুঝতে পারবেন না যে এটা আসলে চিটাগং সেগুন কিনা, চিটাগং চিটাগং ছাড়া এটা এরকম ফাইবার আসবে না, এরকম ফাইবার আসবে না, বুঝতে পারছেন? তাহলে আমি কিছুটা আস করতে পারতেছি, ঠিক আছে। এই জন্য কাস্টমারের জন্য আমি আরেকটা জিনিস রাখছি, এই জিনিস দুইটা পরে দেখাবো, যেমন মনে করেন যে কালার ছাড়া রাখছি, যে কালার ছাড়া তারা বুঝতে পারবে আসলে সেগুন কাঠটা এরকম। আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম এটার মধ্যে কি কি থাকছে, এটা হলো চারটা ডয়ের একটা পাল্লা, চারটা ডয়ের একটা পাল্লা থাকছে, পাল্লা। আচ্ছা, আর এখানে চারটা ডয়ের, ডয়ার অনেক বড় বড়, অনেক হেভি। আচ্ছা, নিচে কি ইউজ করছেন? ঠিক আছে, নিচে এটা গর্জনের প্লাই, দেখা যায় একদম কালার করা হয় না, এই দেখা দেন, এই যে গর্জনের প্লাই, গর্জনের প্লাই। আচ্ছা ঠিক আছে, এটার সাইজ কত বাই কত রেখেছেন? তো অনেক ভিডিওর ভিতরে দেখা যায় ডয়ার খুললে ডয়ারের উপরে আসলে নাচে, পারায় আসলে পারানোর কিছু নাই, যেটাই মনে করেন যে লং লাস্টিং হবে, ভালো জিনিস লং লাস্টিং হবে, আর ভালো জিনিস নিয়ে আপনার লাফানোর কিছু নাই আর পারানোর কিছু নাই, যে যে ফার্নিচার ব্যবহার করে তারা ফার্নিচার দেখলেই চিনবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটার ভিতরে আমরা কাঠগুলো 1 ইঞ্চি ব্যবহার করছি, 1 ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করছি, ওকে। আর এটা 5 ফিট বাই 7 ফিট, ইয়া 5 ফিট বাই 4 ফিট, 4 ফিট, 5 ফিট বাই 4 ফিট, 5 ফিট বাই 4 ফিট। এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস হলো আপনার 36,000 টাকা দোকানের প্রাইস। আচ্ছা আচ্ছা, আর আমি ভিডিওর জন্য কত দিব? আপনার ভিডিওর জন্য এটা আমি 6,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব, তার মানে কত আসে? 30,000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এর থেকে কমেও মানুষ ওয়ার্ড্রোব দেয়, কিন্তু আরেকটা জিনিস দেখা দেন, এই যে কাঠের থিকনেসটা, অনেক মোটা কাঠ, অনেক, হ্যাঁ, এগুলো একই মোটা, ভিতরেও একই, ভিতর যা বাহিরটা। আচ্ছা, এই একটা ওয়ার্ড্রোব দিয়ে আপনার দুইটা ওয়ার্ড্রোবের কাঠ হবে। হুম, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপর কি দেখবো আমরা? তারপর আমরা একটা 3-পার্টের গ্লাস শো, এখানে দেখতে পাচ্ছি আপনি RGB লাইট লাগিয়েছেন। জি জি জি, ওকে। এটা হচ্ছে আপনার শোকেস, তাই তো? জি জি, এটা গ্লাস 3-পার্ট, 3-পার্ট, হ্যাঁ হ্যাঁ, সামনে যে পাল্লা গুলা লাগানো আছে এটা হলো আপনার 6 মিলিমিটার গ্লাস। জি জি, আচ্ছা ওকে। আর এটা লেকার করা, নিচে একটা পাল্লা, দুই একটা ডয়ের, নিচে দুইটা পাল্লা দেওয়া আছে, পাল্লা দেওয়া আছে। জি, আর এখানে তিনটা সেলফ দেওয়া, এখানে তিনটা সেলফ দেওয়া, তার মানে 4টা খোপ হবে। আচ্ছা, তো এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হলো আপনার 65,000 টাকা, 65,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 65,000 টাকা। এটা কি দোকানের প্রাইস নাকি? এটা আমাদের দোকানের প্রাইস। আর এমনিতে ভিডিও, আর এই আপনার ভিডিওর জন্য আপনার এটা 4,000 টাকা ডিসকাউন্ট, 61,000 টাকা, 61,000 টাকা। আচ্ছা, ভিডিওর জন্য ডিসকাউন্ট দেওয়ার কারণ কি ভাই? যা আসলে ভিডিও দেওয়ার ডিসকাউন্ট দেওয়ার কারণটা হলো
এলাকার এই ভিত্তিগুলো দোকানদার কাস্টমার আসে দোকানের কাছে, তো এই কাস্টমার গুলো আসবে মানে বাইরের থেকে, দূরের থেকে, কেউ বাহির থেকে মানে বিদেশের থেকে এগুলো দেখতেছে, ভিডিও দেখে দেখা যাইতেছে, আপনি উনি নিতেছে কই আপনার নোয়াখালী নিতেছে, যশোর নিতেছে, খুলনা নিতেছে, তাদের ভাড়া লাগতেছে, ওই হিসাব করে আমরা এই ডিসকাউন্ট দিয়ে দিই যে এলাকার মতোই দামটা যেন হয়। আপনার শোরুমের ভাড়া বেঁচে যাচ্ছে। জি জি, আপনাদের কারখানা থেকে সরাসরি সেল করে দিচ্ছে, সরাসরি চলে যাচ্ছে। আচ্ছা দেখো, আর আমরা কিন্তু শর্টটা শেষ করব ভাই, ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, প্রায় 16 মিনিটে চলে আসছে। আর তারপর কি দেখবো? একটা ড্রেসিং, ড্রেসিং দেখাইতেছি। ওকে, এই ড্রেসিং দাও আপনার নিচের একটা পাল্লা, আরেকটা ড্রয়ার। ওকে, আর উপরে আছে মনে করেন যে আপনার আলমারি সিস্টেম। এই আচ্ছা আচ্ছা, আলমারি সিস্টেম, আপনি বাচ্চা কাচ্চার কাপড় চোপড় সব এর ভিতরে রাখতে পারবেন। জি জি, ওয়ার্ডরোব লাগবে না। এগুলো কেমন প্রাইসে নেওয়া আছে? এর ভিতরে আবার লাইটিং এর ব্যবস্থা করা আছে। এর ভিতরে লাইটিং এর ব্যবস্থা করা আছে। এটা আমাদের দোকানের প্রাইস হলো 22000 টাকা। 22000 টাকা। জি, আর অনলাইন প্রাইস কত? এখন আপনি এটা ডিসকাউন্ট দিয়ে, আপনি ভিডিওর জন্য যে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমি 19000 টাকা রাখব। 19000 টাকা রাখবেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আর আপনার এটার হাইসা হবে সেগুন কাঠের, সেগুন কাঠের, আর বিছানা হবে গর্জন গর্জন কাঠের। আচ্ছা, গর্জন কাঠের বিছানা, হাইসা সেগুন কাঠের। ওকে, এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস হলো আপনার 38000 টাকা শোরুমের প্রাইস। শোরুমের আমি অনলাইন প্রাইস কত? অনলাইন প্রাইস 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 36000 টাকা রাখবেন। আর কি ডিসকাউন্ট দেওয়া যায় নাকি? এটাই 1000 টাকা দিয়ে দিলাম আপনার জন্য। যান, তার মানে 35000 টাকা। হ্যাঁ, 35000 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আরেকটা খাট দেখতে সামনে, এটাকে গোলাপ খাট বলে, লাভ গোলাপ মানে গুড়ি গোলাপ। জি আচ্ছা আচ্ছা, এই লাভের মতো দিয়ে লাভের ভিতরেই গোলাপ গোলাপ করা, গোলাপ গোলাপ করা আছে। জি জি, আচ্ছা লাভ গোলাপ বলে সেগুন কাঠের হাইসা, মাঝখানে গুড়া এবং বিছানা হলো গর্জন কাঠের। যদি চাই যে আমি ফুল বক্স করে নেবো, এটা সম্ভব, খরচটা বাড়বে আর কি, সেটা সম্ভব। আমাদের দোকানের থেকে প্রায় 3000-4000-5000 টাকা করে এরকম ডিসকাউন্ট দিয়ে দিতেছি, সেটার কারণ তারা দূরে নিলে তাদের একটা ভাড়ার প্রয়োজন আছে, সেই ভাড়াটা যেন এখান থেকে হয়ে যায়। আচ্ছা, তারপরে কি দেখাবেন? তারপরে আপনি একটা আলমারি দেখেন, পেছনে দেখতে পাচ্ছি একদম কোন রকম কালার ছাড়া আলমারি রাখা আছে, কালার ছাড়া আলমারি রাখা আছে। এটা কি চিটা সেগুন কাঠের? জি, এটা ফুল সেগুন কাঠ, ভিতরে গামারি কাঠ, ভিতরে গামারি কাঠ। জি, ভিতরে গামারি কাঠ। কালার গুলো কিন্তু জোস লাগবে, ডিজাইনটা কিন্তু একদম নতুন। এই তো দেখেন, দুই পাল্লা, তাই তো? জি জি জি, দুই পাল্লা আলমারি। আচ্ছা, এটার প্রাইস কেমন পড়বে? আলমারিটার প্রাইস হলো মাত্র 36000 টাকা দোকানের প্রাইস। আচ্ছা, আর সেল প্রাইস আপনার 2000 টাকা ডিসকাউন্ট? নিচে তিনটা ডয়ের, কত করবে? আর এটা হলো আপনার 42000 টাকা আমাদের দোকানের প্রাইস। আচ্ছা, আর আপনার ভিডিওর জন্য এখানে 4000 টাকা ডিসকাউন্ট দিই, 38000 টাকা। 38000 টাকা বলি, 38000 টাকা বলি। তাহলে আজকে আর কি দেখবো আমরা? আজকে আমরা একটা ডাইনিং দেখাচ্ছি আর একটা। আচ্ছা আচ্ছা, ডাইনিং দেখতে পাচ্ছি একটা। এটা গ্লাস করা থাকবে উপরে, তাই তো? যে এটা 10 মিলি গ্লাস হবে, 10 মিলি গ্লাস থাকবে। ওকে, আচ্ছা চেয়ার থাকবে কয়টা? চেয়ার থাকবে 6টা। এই দেখেন চেয়ারগুলো, চেয়ারগুলো প্রত্যেকটা বাঁকা, মানে আপনার যে পিঠের সাথে আপনি যে বসবেন, আচ্ছা আচ্ছা, বসলে এটার সাথে ভাঁজ আপনার পিঠের ভাঁজ মিলে যাবে, মানে একদম কোনো পেইন ছাড়া একদম ভাঁজ মিলে যাবে, ভাঁজ মিলে যাবে। আচ্ছা, অনেকের কিন্তু মেরুদণ্ড ব্যথা করে বসার, অনেক বসার কারণে এটার সাথে ম্যাচিং হয়ে যাবে, ঢালান দিয়ে একদম পিঠ চাপায়া বসতে পারবে, চাপায়া বসতে পারবে, ওই সিস্টেমে করা আছে। ওকে, টেবিল বা গ্লাসের সাইজ কত হবে মোট? গ্লাসটা হবে আপনার 3 ফিট বাই 5 ফিট।
4,000 টাকা ডিসকাউন্ট মাত্র 32,000 টাকা আচ্ছা 32,000 টাকা হলো আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর কি দেখুন আচ্ছা শোকেস দেখাই আর একটা শোকেস দেখাবেন আচ্ছা এখানে আছে নাকি ওকে দর্শক ওই শোকেসটা আমরা মিস করেছি এই শোকেসটা জাস্ট দেখে আমরা ভিডিওটি ক্লোজ করে দিব এটার সাইজ কত বাই কত আছে ভাইজান এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আছে না 6 ফিট বাই 7 ফিট হলো অনেক বড় একটা শোকেস এবং আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু মোটামুটি কি ইট বলবো নাকি বিস্কিট বলবো জানি না এমন একটা ডিজাইন করা আছে ডিজাইনটা খুবই চমৎকার বার্নিশ করার পর কিন্তু আরো বেশি ভালো লাগবে দেখতে ওকে এটা পলিশ ছাড়া পলিশ ছাড়া জি জি এটা পলিশ করা হয় নাই আচ্ছা এটা পলিশ ছাড়া রাখছি যে আসলে কাস্টমার দেখুক যে আসলে আমরা কি কি কাঠি ইউজ করতেছি এই যে আপনি ফাইবারগুলো দেখেন যে যে দেখেন ফাইবারগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে দেখেন এই যে এই তো ফাইবারগুলো দেখেন কাঠের ফাইবার দেখলেই চেনা যায় আসলে কাঠগুলো কেমন তাছাড়া আপনারা যেহেতু এত টাকা দিয়ে মাল কিনবেন আমি সাজেস্ট করব আপনাদের এলাকার একটা মিস্ত্রি পাঠান জি ভাই আমি আপনি 500 টাকা খেয়ে আপনি একটু মালটা একটু দেখে আসেন দেখে নিয়ে আসেন বা দেখে আসেন অবশ্যই এটা আমার কাছে বেস্ট মনে হয় এই আইডিয়াটা অবশ্যই তো এটা আপনারা করবেন করার পর আপনি ঠকবেন না ভাই হয়তো আপনার 1000 টাকা বেশি খরচ হবে ভালো জিনিসটা ভালো জিনিস পাবেন এটা আমি বলি এই নিচে থাকছে দুইটা পাল্লা এবং তিনটা ডয়া তাই তো ডয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা উপরে চারটা পাল্লা 6 মিলি গ্লাস করা আছে আর ভিতরে যে কাঠগুলো দেখতেছেন এটা গামারি কাঠ আপনি দেখায় দেন এখনো কালার করা হয়নি এগুলা আচ্ছা আচ্ছা গামারি কাঠ না হ্যাঁ এখনো কালার করা হয়নি ওকে ঠিক আছে এটার প্রাইস কত করে নেওয়া যাবে ভাইজান এটার প্রাইস ছিল আপনার 41,000 টাকা ভিডিওর জন্য কত দিবেন আমাদের দোকানের প্রাইস আর ভিডিওর জন্য আপনার 3,000 টাকা ডিসকাউন্ট আপনার 38,000 টাকা তারপরে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যদি আমাদের দর্শক ফোন দেয় 500-1,000 যাই পারে একটু কমায় রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে একটু কমায় রাখেন কারণ আমরা দূর দূর থেকে কল দেয় ইজ্জত করব অনেক প্রবাসীরাও কিন্তু ফোন দেয় বিশ্বাস করে অনেক বিশ্বাস করে অন্তত আমাদেরকে বিশ্বাস করে কারণ তারা প্রবাসে থাকে বাংলাদেশে কিন্তু অনেক আপন একটা নিজের দেশ নিজের দেশের জন্মভূমি তো অবশ্যই আমরা কিন্তু তাদেরকে ঠকাতে চাই না বা আমরাও চাই না তাদেরকে ঠকাতে একটা বিষয় আমি সবাইকে বলি আসলে যে দোকানের প্রতি অনেক রিপোর্ট আসে আমরা কিন্তু সেই দোকানের ভিডিও করা বাদ দিয়ে দিই অবশ্যই অনেকে জানে বা যে সকল দোকানের ভিডিও বাদ দিয়েছি তারাও জানে আসলে দর্শক অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন যে ভাই আমি প্রতারিত হয়েছি বা টাকা নিয়ে মাল দেয় না এরকম হয় অনেক অনেকে হয় কারণ সব জায়গায় কিন্তু ভালো খারাপ থাকে ভালো খারাপ মিলেই দুনিয়া দুনিয়া আসলে একটা ইচ্ছে যেমন মনে করেন সব ব্যবসা হালাল হালাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে হালাল ব্যবসা করছেন এবং ব্যবসা হালাল দেখে এই ব্যবসা করছেন তো অবশ্যই আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছেন সুদকে হারাম করছেন তো আমরা ব্যবসা করে খাইতে চাই আমরা যেন সঠিকভাবে হালালভাবে ব্যবসা করতে চাই আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দেন সেটাই সেটাই আমি আলী ভাইকে অনেক বিশ্বাস করি এবং এখন পর্যন্ত আপনাদের কোনো রিপোর্ট আমি পাই নাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী তার পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি অবশ্যই বিশ্বাস করি আর সবচেয়ে বড় কথা আমি প্রবাসীদের অনেক সম্মান করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক ভিডিও কল ভিডিও দিলে তো কলে আপনারা দেখেন ইনশাআল্লাহ 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 হ্যাঁ দেখান যাবে ওকে আলী ভাই আমরা ভিডিওটি বেশি বানাতে চাচ্ছি না আমরা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের শোরুমের আসানার ঠিকানাটা এবং নামটা বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হলো নিউ নাফিসা ফার্নিচার এন্ড নকশাঘর আচ্ছা এখানে আসার ঠিকানা হলো আপনার এটা হলো খোলামুড়া মেডিকেল রোড কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা আপনি মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে আসতে পারবেন আপনি বাবুবাজার ব্রিজ হয়েও আসতে পারবেন আচ্ছা মোহাম্মদপুর বেড়িবাদ ব্রিজের ওখানে আসলে আপনি যদি বলেন আমি কেরানীগঞ্জ খোলামুড়া যাব বা নাফিসা ফার্নিচার খোলামুড়া তাও নিয়ে আসবে তাও নিয়ে আসবে এবং আপনি যদি কেরানীগঞ্জ আপনার বাবুবাজার থেকেও যদি আপনি সিএনজিতে আসেন তাও এখানে নিয়ে আসবে তাও এখানে নিয়ে আসবে জি ওকে দর্শক তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো তথ্যের জন্য অবশ্যই আলিমের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ